গরমের সময় তিনবার চারবার কোনো কোনো দিন পাঁচবারও গোসল করেছি। গরমের সময় এত গোসল করিয়ে শীতের গোসল আগে রেখেছিলাম। কি খাবে বলো, এক্ষুনি এনে দিচ্ছি। তোর খাওয়া খাওয়াই পরে খাবার চিনতে পারবে, আগে তুই ক গোসল করিস নাকি? তুমি কি বলছো, গোসল ছাড়া কি আমি থাকতে পারি? গত পরশু দিন তো গোসল দিয়েছিলাম। কি গত পরশু দিন? মানে তার মানে তিন দিন তুই কোনো গোসল করিসনি? তোর মতো মহিলা তো আর বাইরে রাখলে তো দেখতেছি সংসারে অশান্তি লেগে যাবে নি রে। এমন করে বলছো কেন? গোসল করিনি তাতে কি এমন হয়েছে? তুমি কি মনে করেছো সে ব্যবস্থা আমি করিনি? অবশ্যই আমি সে ব্যবস্থা করেই রেখেছি আগে থেকে। সে ব্যবস্থা মানে তুই কি ব্যবস্থা করে রাখিস আগে থেকে? কি ব্যবস্থা করেছি মানে, তুমি কি দেখনি গরমের সময় তিনবার চারবার কোনো কোনো দিন পাঁচবারও গোসল করেছি? গরমের সময় এত গোসল করিয়ে শীতের গোসল আগে রেখেছিলাম, সেই কারণেই তো এই শীতের ছয় মাস কম কম গোসল করবে। বাহ বাহ, খুব ভালো করিস। আমিও যে এখন একটা কাজ করব, এখন তোমাকে আমি খুব পিটাবো। কেন, এখন আবার কি করলাম যে পিটাবে? না না, তুমি কিছু করনি। আসলে গরমের ভিতর আমার তোমাকে মারতে কষ্ট হয়, তো তাই শীতের মাঝে মেরে রাখবো যাতে গরমের সময় আর মারতে না হয়। এই যা, তাই কখনো হয় নাকি? কে এই শয়তানের মাতারি, এখন হবো না কিসের জন্যে? তোমার যদি শীতের গোসল গরমকালে করে তুলি চলে, তাহলে আমি গরমের মায়ের শীতে মারলে সমস্যা কি? এ নয় রে পানি চোরা। হ্যাঁ।